সবচেয়ে একটা জিনিস অবাক লাগছে, সেটা হলো যে আমি তো শিল্পী সমিতি অনেকদিন ধরে নির্বাচন করি, আমি এগিয়ে ছিলাম দুইবার, আমি জিতেছিলাম একবার, এরপর বহুতবার আমি ইলেকশন করেছি, এবারের মতো একটা জিনিস আমি দেখি নাই, চোখে পড়ে নাই, সেটি হচ্ছে জনগণের রায়। আমরা কিন্তু প্রথম বিজয় কিন্তু আমাদের হয়ে গেছে, সারা বাংলাদেশের জনগণ কিন্তু আমাদেরকে রায় দিয়েছে, ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল। এবং ওই যে বলে না যে ঘাটে হাটে ঘাটে গাড়িতে একই আলোচনা, এবং অনেকেই আমাদেরকে সামনাসামনি দেখা হলে বলতো ভাইয়া আমি কিন্তু ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলকে সাপোর্ট দিচ্ছি, সে হয়তো একজন ব্যাংকার, একজন ব্যাংকারও আমাকে বলতেছে যে আমরা কিন্তু ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলকে সাপোর্ট দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি। তো আমি এই জন্যই বলি যে জনগণের রায় আমরা পেয়ে গেছি, যদি কোনো কারণে যদি নিয়ম থাকতো যে সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে, তাহলে আমাদের ভোটে মানে আমাদের জয় আরও অনেক আগে হয়ে যেত। তো যেহেতু জনগণ যেখানে চাচ্ছে, আমার মনে হয় শিল্পীরাও সেই ভুলটা করবে না। অতএব আমার বিশ্বাস শিল্পীরাও আমাদেরকে রায় দিবে, আমাদের ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল জয়যুক্ত হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, একটা কাজ করছে এবং সেই জায়গায় এখনো আমি আশাবাদী। এই জন্য আমি আশাবাদী যে আমাদের যারা ভোটার, শিল্পী সমিতির যারা ভোটার, শিল্পীরা মনে হয় না আমাদের অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু অমিত হাসান।